করোনা মহামারীর কারণে দীর্ঘদিন বন্ধ থাকার পর পুনরায় চালু হয়েছে দিনাজপুরের পর্যটন কেন্দ্রগুলো। রামসাগর দিঘি জাতীয় উদ্যানে চিত্রা হরিণগুলো এখন পর্যটকদের প্রধান আকর্ষণ। প্রকৃতির নির্মল পরিবেশে হরিণগুলো ফিরে পেয়েছে প্রাণচাঞ্চল্য। শাহ আলম শাহীর রিপোর্ট। আড়াই শতাব্দীর বেশি পুরনো দিনাজপুরের ঐতিহাসিক রামসাগর দিঘি বৈশ্বিক করোনা অতি মহামারীর কারণে দীর্ঘদিন ছিল পর্যটক শূন্য। দীর্ঘদিন পর পর্যটন কেন্দ্রগুলো চালু হয়, বেড়েছে দর্শনার্থী। অনেকদিন আগে আসছিলাম, আসে তখন দেখছিলাম কয়েকটা মাত্র হরিণ ছিল, এবার আসে দেখলাম যে অনেকগুলো হরিণ হয়েছে। আমি এর আগে বাস্তবে কখনো হরিণ দেখিনি, টিভিতে দেখেছি, তো এবার এখানে এসে প্রথম বাস্তব হচ্ছে হরিণ দেখলাম। খুবই ভালো লাগতেছে, হরিণগুলো খুবই দেখতে সুন্দর দেখলাম, হরিণ অনেকগুলো হয়েছে, সব মিলে আমাকে ভালো লাগছে। রামসাগরের মিনি চিড়িয়াখানায় মায়াবী চিত্রা হরিণগুলো দেখে উচ্ছ্বসিত পর্যটকরা। ঢাকা থেকে আসছি হরিণগুলো দেখার জন্য, আসলে বনে গিয়ে তো দেখা হয় না, তো এখানে এসে দেখার সুযোগ হচ্ছে, ভালো লাগছে। দিনাজপুরে এসে শুনলাম রামসাগর একটা জায়গা আছে, এখানে হরিণ টরিণ দেখতে আসলাম আর কি, ভালোই লাগলো। কিন্তু এখানে চিত্রা হরিণগুলো একসাথে দেখতে পারে খুব ভালো লাগছে। নতুন করে নয়টা বাচ্চা হয়েছে হরিণের। রামসাগর জাতীয় উদ্যানের মিনি চিড়িয়াখানায় শুরুতে সরকারিভাবে ছয়টি চিত্রা হরিণ আনা হয়, আর এখন এই সংখ্যা 65-তে দাঁড়িয়েছে। করোনাকালীন সময়ে সরকারি বিধিনিষেধ থাকার ফলে পর্যটকের প্রবেশ সম্পূর্ণ নিষেধ ছিল, ফলস্বরূপ দেখা যাচ্ছে যে প্রকৃতি একদম নতুন স্বাদে সেজেছে একবারে। এটা এর ফলে আমাদের রামসাগরে অবস্থিত যে হরিণগুলো আছে এদের বংশটা বৃদ্ধি হয়েছে। বন্যপ্রাণীর যে আনাগোনা সেটি বেড়েছে বলে পরিলক্ষিত হচ্ছে। এছাড়া এখানকার যে মিনি চিড়িয়াখানাটি রয়েছে সেখানকার সংরক্ষিত বন্যপ্রাণীগুলোরও স্বাস্থ্যের উন্নতি হয়েছে বলে লক্ষ্য করা যাচ্ছে। হরিণগুলো যেমন তার প্রকৃত রূপ ফিরে পেয়েছে, একই সাথে জীববৈচিত্র্য রক্ষায় সবাইকে আরও যত্নবান হওয়ার তাগিদ দিয়েছেন সংশ্লিষ্টরা। জাতীয় উদ্যান রামসাগর দিঘির এই মিনি চিড়িয়াখানার হরিণগুলো এখন পর্যটকদের প্রধান আকর্ষণে পরিণত হয়েছে। এই হরিণগুলোর বংশ বিস্তার এবং লালন পালনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আরও দৃষ্টি দেবে এমনটাই প্রত্যাশা করছেন পর্যটক ও বন্যপ্রাণী প্রেমীরা। দিনাজপুরের জাতীয় উদ্যান রামসাগর দিঘি থেকে শাহ আলম শাহী, চ্যানেল আজ।